আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, খুবই খারাপ খবর আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। তবুও আমি বলি প্রত্যেককেই আমার এই ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, খবরটি খুবই খারাপ, তো চলুন বিস্তারিত জানাবো। আপনার থাম্বনেলে দেখেছেন যে ঝড় বৃষ্টির তাণ্ডব হুগলি, মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতে মৃত 20 জন। তো আমাদের মুর্শিদাবাদ জেলার এই যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো ঘটনা কী ঘটেছে আপনাদের আমি জানাবো। বিকেল হতে ঝড় বৃষ্টি এবং বজ্রপাত, আর তাতে রাজ্য জুড়ে মৃত্যু হলো বেশ কয়েকজনের। এর মধ্যে মুর্শিদাবাদ এবং হুগলি জেলায় 9 জন করে মোট 18 জনের মৃত্যু হয়েছে, আরও 2 জন মারা গিয়েছেন পশ্চিম মেদিনীপুরে। সব মিলিয়ে এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে তখন সারা রাজ্যে বজ্রপাতে মোট 20 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। হতাহতদের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমাতে বজ্রপাতে মারা গিয়েছেন 7 জন, জখম আরও 7। বহরমপুরে মৃত্যু হয়েছে 2 জনের। সোমবার দুপুরে যখন ঝড় বৃষ্টি শুরু হয় সেই সময় রঘুনাথগঞ্জ থানার মির্জাপুর নওদা এলাকায় জমিতে কাজ করছিলেন অনেকে। বজ্রপাতে মারা যান 6 জন, 7 জন আহত, তাদের জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুর্শিদাবাদের এই সূত্রে বজ্রপাতে মারা গিয়েছেন আরও 1 জন। পুলিশ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতেও 2টি পৃথক জায়গায় বাজ পড়ে মৃত্যু হয়েছে 1 মহিলা সহ 2 জনের। হতাহতরা প্রায় প্রত্যেকেই মাঠে চাষের কাজে ব্যস্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। হুগলির খানাকুলে বাজ পড়ে একই পরিবারের 2 জনের মৃত্যু হয়েছে। খানাকুলে বজ্রাঘাতে মারা গিয়েছে আরও 2 জন। পৌলোয়া দাঁতপুরে মৃত্যু হয়েছে 2 জনের। এছাড়া তারকেশ্বর, হরিপাল এবং সিঙ্গুরে 1 জন করে 3 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হুগলি জেলায় মোট 9 জন বজ্রাঘাতে মারা গিয়েছেন। এছাড়া আরও 2 জনের মৃত্যু হয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। রাজ্যের বজ্রপাত হতাহতদের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। টুইট করে জানিয়েছেন মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে 50,000 টাকা সাহায্য করা হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে উনি টুইট করেছেন পিএমও ইন্ডিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রাঘাতে মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় বিপর্যয় তহবিল থেকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দানে অনুমোদন দিয়েছেন। আহতদের দেওয়া হবে 50,000 টাকা করে। বন্ধুরা, খুবই খারাপ খবর, তো সবাই সাবধানে থাকবেন।